এখন উপস্থিত আছেন আমাদের বন্ধুপরাম 1990 সালের বন্ধুপরামের ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা এবং আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনাদেরকে অনারেবল উপস্থিত হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চ্যানেল 99 থেকে সাংবাদিক ফরাদ ভাই এবং জাতীয় পত্রিকা দৈনিক আছেন হাসপাতালের বিশেষ প্রতিনিধি হিসেবে। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই বন্ধুপরামের সভাপতি জনাব আব্দুর রহিম ভাইকে এবং তার সাথে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি জানতে চাচ্ছি সৌদিয়া ফার্নিচার হাউসের মধ্যে এখানে স্বপন মজুমদার ভাই আছেন। স্বপন ভাই, আমি আপনার কাছে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে জানতে চাচ্ছি আপনার এই সৌদিয়া ফার্নিচার হাউস আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে দুদিন হয়েছে এস্টাবলিশ করেছেন, সেগুলো তো বলতে হবে। আমি তো আগে সৌদি আরবে ছিলাম, এখন দেশে এসে প্রায় 8-9 মাস ধরে দোকান দিয়েছি, 5 মাস ধরে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আলোকিত মানুষ হিসাবে স্বপন মজুমদার ভাই। আমি আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্যই যে আপনার সাথে আমার একটা কিছু মিল আছে, সেটা হচ্ছে যে আমিও কিন্তু আপনার দেশের বাইরে ছিলাম, সেটা হচ্ছে বাহরাইন। বাহরাইন আপনি জানেন, বাহরাইন থেকে দাম্মাম যেতে মাত্র 25 মিনিটের সময়। হ্যাঁ, আমরা সাধারণত 31st night এবং হচ্ছে 1st day night আমরা দেখেছি যে সৌদির শেখরা এবং কুয়েতের শেখরা, হ্যাঁ, 1st day night বাহরাইনের মধ্যে এনজয় করার জন্য চলে আসতো মিডনাইটের জন্য। তো সেই সুবাদে আপনার সাথে আমার একটা মিল আছে, সেই সুবাদে সফল ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার সাথে আমি বলবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার হ্যাটের প্রবন্ধের মধ্যে বলেছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, কিন্তু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি ধানের শিশুর উপর একটি শিশু দিয়ে। আজকে আমরা রাশিয়া, আমেরিকা, কানাডার মতো দেশ দেখতে যাচ্ছি। আজকে আমরা আপনার বন্ধু ফোরামের মধ্যে যারা আছেন, আমার দেখা আলোকিত ব্যক্তি হিসেবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমার মাননীয় এখানে সভাপতি আছেন আব্দুর রহিম ভাই। এই ভাই, মেয়ে প্রসপার ইন লাইফ ডে বাই ডে ইনশাল্লাহ, অ্যান্ড উইশেস ফর দিস ফর মাই সাইড। আই এম সাংবাদিক ফরহাদ ভাই, স্বপন মজুমদার ভাইয়ের সাথে সাথে যারা এখানে বন্ধু ফোরামে 1990 সালে যারা বন্ধু ফোরামের মধ্যে আছেন, হাবিব ভাই, বাচ্চু ভাই, কাদের ভাই, মেনু ভাই, মিজানুর চৌধুরী, এরপর হচ্ছে আমির ভাই, এরপর হচ্ছে আমাদের অ্যাসেন্স আরাধাংশ নাসিমেন্ত, যাকে আমরা কালো মানি বা ব্ল্যাক ডায়মন্ড বলি, যে জামাল ভাই এখানে উপস্থিত আছে। আমরা যদি ব্ল্যাক ডায়মন্ড সম্পর্কে যদি বলি বা কালো মানি সম্পর্কে যদি বলতে হয়, অ্যাসেন্স আরাধাংশ নাসিমেন্ত অর্থাৎ পেলে জীবনে 1841টা খেলায় অংশগ্রহণ করেছেন, 1743টা গোল করে বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছে, গিনেস বুকের মধ্যে রেখেছে। তো আমার কথা আলোকিত ব্যক্তি হিসাবে আজকে আমরা বন্ধু ফোরামের মধ্যে একজন পার্সন পেলাম, সেটা হচ্ছে আপনাদের নাম ধরে ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ আমার দেখা আলোকিত ভাই জামাল ভাই, আপনাকে অনুযায়ী সঙ্গে আপনি আবার মনে করেন না যে উনি কিন্তু সাউথ আফ্রিকান না, আলাদিন ভাই আছেন এখানে, বাবা আছেন, মিলন মিয়াজি ভাই আছেন। মিয়াজি ভাই, কংগ্রেচুলেশনস মিয়াজি, আমাদের মানে হাজিগঞ্জের একটা বিশাল একটা বংশ মিয়াজি এবং তালুকদার, এই বংশটা আমরা দেখেছি হাজিগঞ্জ থেকে শুরু করে একবার যাত্রী পর্যন্ত। তো সেক্ষেত্রে শালম ভাই এবং মিজান ভাই যারা আছেন, মতি রোশন ভাই, এরপরে শাহদান কিশোর ভাই আছে, শাহাদ ভাই আছেন, বড় দেবনাথ দাদা আছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা বন্ধু ফোরামের মধ্যে আপনাদের সাকসেস পেয়েছি। একটি কথা বলতে হবে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ইতালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয়ে যাবে, আজকে আপনাদের বন্ধু ফোরামটা কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটি হাঁটি পাপা করে কিন্তু আজকে আপনারা পারফরমেন্সের চলে আসছেন। আমি সন্দেহ রহিম ভাই, আজকে আপনি সমর্থন করছেন আপনার অনুভূতির কথা তুলে ধরুন বন্ধু ফোরাম 1990। আমি সবাইকে একসাথ করতে পেরেছি ভিউয়ার্স। আজকে আমাদের যে সভাপতিত্ব করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রহিম ভাই, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন প্রেসিডেন্ট হিসাবে আমরা পেয়েছি, সভাপতি হিসাবে পেয়েছি। উনি প্রথমে যে কথাটা বলছেন, পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রীয় বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, প্রথম উনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন, তারপর বলেছেন ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আজকে আমাদের যারা এখানে আছেন আপনারা আমাদের কিংবদন্তি, এডিকশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন,
শিক্ষা জাতিকে সামনে রেখে আপনারা ন্যাটি বেসকে যে আজকে গেট টুগেদার করেছেন আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। এবং তার পাশাপাশি রাষ্ট্রীয় তার তৃতীয় নম্বর উঠির মতো বলেছে ডিজিটুয়ার্স ম্যান প্যান অর্থাৎ মানবসের একটি মত পাশাপাশি মা দর্শক করে যাচ্ছে। আর এখানে স্বপন মজুমদার ভাই আছেন সৌদিয়া ফার্নিচার প্রোভাইডার, এটাও একটা মানব সেবা প্রতিষ্ঠান। তো সেই সুবাদের মধ্যে আমি সর্বপ্রথম আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বদল ফোরামের পথে থেকে এখানে জাকির ভাই, আজকে আপনার অনুভূতিটা কেমন লাগছে? বিজান ভাই, আজকে আপনার অনুভূতি কেমন লাগছে? সর্বপ্রথম অনাকাঙ্ক্ষিত আপনাদেরকে পেয়ে অনেক ভালো লাগছে, পাশাপাশি আপনার লাইফ পার্টনার আরো ভালো লাগছে। ও মাই গড, স্ট্যান্ডিং প্লেজার, থ্যাঙ্কস। অনেক আসলে বাস্তবতা কি একে অপরের উপর অনেক তাড়না দিচ্ছি, পাশাপাশি যদি আমাদের ক্লাস ফ্রেন্ড বোনদেরকে পেতাম তাহলে আরো ভালো লাগতো। তবে পাওয়ার অপেক্ষা এবং পাওয়ার জন্য আমাদের ওই দেশের দুই নম্বর এক আমি বোন, হ্যাঁ আমি এবং আজকের যে সভাপতি পাশাপাশি আলোদ্দিন বন্ধুরা সবাই আবার আমরা একসাথে পুনরায় অনুমিলন করার আমরা ইচ্ছা থাকে, অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে, আল্লাহ আপনাকে অনেক ভালো করে, বাড়িকে অনেক ভালো করে, আমাদের ভালো ভাই ভাইস্তা দুনিয়াতে আসুক। এবং তারা যারা আছেন আমাদের সদীয় ভাই, আপনার নাম দিয়ে বলুন। আমির হোসেন ভাই, আমির হোসেন ভাই, আজকে আপনি বন্ধু ফোরামের 90 ডেজে আপনারা বন্ধু ফোরামে গেট টুগেদার হতে পেরেছেন 2022 সালে, আপনার অভিনয়টা এবং আপনার অনুভূতির কথা বলে দেবেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন। সদ্য আমাদের বড় ভাই আমার 2 বছরের সিনিয়র, হয়তোবা আমি 92 ডেজ, কিন্তু আমার জন্মস্থানই কুমিল্লা। আমি মিশনারি স্কুলে পড়াশোনা করেছি, প্রথম জীবনে আওয়ার রেডিয়া ফতেমা গার্লস স্কুল, দ্বিতীয়তে আপনার চট্টগ্রাম আপনার কলেজের স্কুল, তারপর হচ্ছে যে আপনার বিএফ সাইন কলেজ ইন্টারমিডিয়েট, তারপর অনার্স অফ সেফটি ইউনিভার্সিটিতে, পরবর্তীতে আমি জার্নালিস্ট কম্পিটিশন করেছি MBA প্রাইমিশ ইউনিভার্সিটিতে। তো আপনারাও আপনার আমাদের সিনিয়র ভাই এবং হচ্ছে যে একজন ভালো বন্ধুও বটে, হ্যাঁ, এ ফ্রেন্ড ইজ লিড, এ ফ্রেন্ড ইজ এ ইউনিট। অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের গেট টুগেদারে দেখার জন্য। এবং তার সাথে আমি প্রামাণ্যচিত্র তুলে ধরেছি, এখানে স্বপন মজুমদার ভাই আছেন, যে ওনার এখানে সৌদি ফার্নিচারের মধ্যে আপনারা যারা আছেন তারা দেখতে পাচ্ছেন, আপনারা সৌদি ফার্নিচারের মধ্যে চলে আসেন সৌদি আরবের স্টাইলে এবং বিভিন্ন ধরনের আমাদের কারুকার্যের মধ্যে এখানের মধ্যে ফার্নিচার আছে। প্রয়োজন আপনারা ফার্নিচার নেওয়ার জন্য আপনারা এখানের মধ্যে চলে আসেন, স্বপন ভাই সামনে এক ধাপ এগিয়ে নিয়ে যান। কেননা বর্তমান সরকার বলেছেন ডিজিটাল বাংলাদেশ, 2021 থেকে 2041 সালের মধ্যে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে। আগে এক সময় বাংলাদেশ চ্যানেল একটি ছিল টেলিভিশন, যখন টেলিভিশনের মধ্যে আমরা যখন রূপবানের মতো ছবি, মেয়েদের মেয়েদের মতো ছবি, ছুটির ঘটার মতো ছবি দেখতে যেতাম, তখন একটা গ্রামের মধ্যে একটা টেলিভিশন ছিল, 7 গ্রামের মানুষ আমরা একত্রিত হলাম। কিন্তু এখন ডিজিটালের ছোঁয়া এমনভাবে আমাদেরকে একত্রিত করে দিয়েছে, একজন আরেকজনের সাথে আমরা একত্র ইয়ে করতে পারছি। এবং সবচেয়ে মনের কথা হচ্ছে যে আমি জানি না কার ভিতরে কে আছে, হয়তো বা অনেকের গার্লফ্রেন্ড আছে, বিয়ে হয়ে গেছে, আবার অনেকে গার্লফ্রেন্ডের সাথে ম্যারেজ হয়েছে, এরকম হতে পারে। যদি যন্ত্রণা থাকে একমাত্র ইয়ে ভাই আছে, মিজান ভাই আছে। মিজান ভাই, আপনি যন্ত্রণা ঢুকে আপনি চ্যানেলের মধ্যে তুলে পুরে পুরে পুরাচ্ছে। ধন্যবাদ আবারও পড়াতে প্রশ্ন করেছেন ভাই, অপেক্ষায় আছি কখন স্মৃতিটা সামনে আসবে, আজকে হয়তো মনের কথাটা শেষ সময়ে খুলে দেব। ধন্যবাদ আপনার, ধন্যবাদ আপনারা ইয়েতে থাকার জন্য, আমি আর দেরি করবো না। অবশেষে একটি কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে এনশিয়েন্ট মেরিনার গল্প আমরা পড়েছি, এস ডি কলরিজের লেখা, ওইখানে মধ্যে লিখেছেন দি ম্যারেজ শিরোমণি ওয়াজ ওভার ইন দ্য গেস্ট ওয়ার গোয়িং টু দ্য ফিস্ট অ্যান্ড আলবাট্রস ইজ এ বিগ সি বাট ইট ব্রিংস গুড ট্রাক টু দ্য সেইলর্স ইন দ্য মিড টাইম আই থিঙ্ক অ্যান্ড থট দ্যাট বিকজ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য আলবাট্রস মিস্টার স্বপন মজুমদার অ্যান্ড রিগার্ডিং দ্য প্রেসিডেন্ট আমাদের রহিম ভাই অ্যান্ড
রিগার্ডিং দ্য ফার্স্ট বয়। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আপনারা আগামী দিন সকাল 10টা চ্যানেল থেকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন, এবং জাতীয় পত্রিকা থেকে আমি সম্পাদক করাত ভাই বিদায় রেখে পাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।